এন্ড ওয়েলকাম টু লেকচার 3 অফ ম্যাথ 3। আজকে আমাদের মেইন টার্গেট থাকবে, আমরা পেয়ার শিফটিং দেখব, দেন প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন দেখব, অ্যান্ড দেন যদি লেন্থ শর্ট থাকে ভিডিওয়ে তো সেক্ষেত্রে আমরা পিস ওয়াইজ ফাংশনটাও একটু টাচ করব। ওকে, তাহলে আমরা ফার্স্ট শিফটিং এর বেসিক জিনিসটা একটু আলোচনা করি। ফার্স্ট শিফটিং জিনিসটা কি? এতদিন আমরা এফ অফ টি এর বেসিক রুল নিয়ে আলোচনা করছি, এখানে কস 80 থাকলে কি হয়, বা এফ অফ টি ইজ ইকুয়ালস টু সাইন 80 থাকলে কি হয়। আরেকটা ইম্পর্টেন্ট, এটা একটু লিখতেই হবে আমার, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 80 থাকলে কি হয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের বেসিক রুল। এখন আমাদের ফার্স্ট শিফটিংটা তখনই কাজে আসবে যখনই আমাদের অলরেডি থাকা এরকম টাইম ডোমেনগুলোর সাথে এক্সট্রা হিসেবে আরেকটা এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাড হবে। অর্থাৎ এই এফ টিগুলোর সাথে যদি ই টু দি পাওয়ার 80 এফটি থাকে, যদি এই এই ফরমেশনে থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট শিফটিং রুলে ফেলবো। তো আমি যদি একটা এক্সপ্লেন করে লিখি, এখানে 80 এর জায়গায় কি আমরা কস 80 লিখলাম। ওকে, যদি এরকম ফরম্যাটে থাকে, অর্থাৎ আমাদের অলরেডি একটা টাইম ডোমেনের ফাংশন বিদ্যমান, সেখানে আরেকটা এক্সপোনেনশিয়াল টাইম ডোমেন আছে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট শিফটিং বা ট্রান্সলেশন প্রপার্টি ধরে আগাবো। কনসেপ্টটা কি বুঝে যাচ্ছে? আমাদের অলরেডি একটা ফাংশন থাকবে, সেটার সাথে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাড হবে। তো যদি এই অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি পুরো জিনিসটাকে ল্যাপ্লাইজ করি, তাহলে আমরা পাবো এফ অফ এস মাইনাস এ। এখন কনসেপ্টটাকে খুবই কঠিন মনে হচ্ছে, বাট যখন আমরা ম্যাথ করবো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত কনসেপ্টটা এই যতটুকু বুঝছি এই কনসেপ্টটা মাথায় রাখলেই হবে, ম্যাথগুলো করি জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট ম্যাথে চলে যাচ্ছি। তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে কি আমাদের একটা মেইন ফাংশন দেওয়া থাকবে সাইন অফ এইচ টি, এবং এটার সাথে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে। এখন আমরা ম্যাথটা কীভাবে করবো? তো আমরা করব কি, মনে মনে সাইন এইচ টি এর ল্যাপ্লেসটা আগে করে নিব। ওকে, তো আমি যদি এখানে লিখি লেটাস ল্যাপ্লেস সাইন অফ সাইন এইচ টি, ওকে, এখন ল্যাপ্লেস অফ সাইন এইচ টি, তো আমরা জানি যদি সাইন এইচ থাকে, সাইন এইচটা হচ্ছে আমরা ইউজুয়ালি ইউজ করি না, এর জন্য হবে সাইন এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা সাইন ফাংশন ইউজ করি নর্মালি, ওকে, কিন্তু সাইন এইচ ফাংশন নর্মালি ইউজ করি না। সো সাইন এইচ আমাদের জন্য অ্যাব নর্মাল, এই জন্য আমরা নিচে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিলাম। তো এরপর উপরে যেহেতু সূত্রটা এরকম, এ ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সাইনের জন্য আমরা উপরে এ বসাই। এখন সূত্রের সাথে কম্পেয়ার করলে, আমরা যদি সাইন এইচ এটি এর সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা এটাকে দেখতেছি সাইন এইচ টি আছে, তার মানে কি এর ভ্যালু 1, সো 1 মাইনাস এস স্কোয়ার মাইনাস 1। ওকে, সো আমরা এটাকে সাইন, আমরা এখন সাইন এইচ টিকে ল্যাপ্লেস করলাম। এরপরে অ্যাকর্ডিং টু শিফটিং প্রপার্টি, ই টু দি পাওয়ার 2t ল্যাপ্লেস অফ সাইন এইচ টি, না এটাকে এভাবে না লিখে আমি পুরো জিনিসটাকে একটু ল্যাপ্লেস করে দেখাই। ওকে, এই ফাংশনকে আমরা লিখতে পারি এফ অফ এস মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1 বাই এস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 1। আমি এক্সপ্লেন করতেছি এখানে কি হয়েছে। প্রথমে আমরা সাইন এইচকে ল্যাপ্লেস করে নিলাম, এরপর দেখলাম আমাদের মেইন ফাংশনে সাইন এইচ এর সাথে কিন্তু ই টু দি পাওয়ার 2 টি একটা মাল্টিপ্লিকেশন আকারে আছে। এটা যখন থাকতেছে, তখন আমি করলাম কি, আমার যতগুলো এস আছে এস এর থেকে 2টাকে মাইনাস করে দিলাম, এই 2টাকে। ওকে, এরপরে যেহেতু আমরা এরকম একটা মাইনাস 2 ফরম্যাটে পাইছি, এস মাইনাস 2 ফরম্যাটে পাইছি, এই জন্য আমরা এই দিকে এফ অফ এস মাইনাস 2 লিখবো। ঠিক আছে, কনসেপ্টটা কি ক্লিয়ার হইলো? এরপর আমরা সেকেন্ড ম্যাটটা দেখি, আশা করি জিনিসটা একটু ভালো মতো ক্যাচ করা যাবে। এখন আমরা দেখলাম আমাদের মেইন ফাংশন হচ্ছে সাইন এইচ 4t, এটার সাথে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লিকেশন আকারে আছে, তার মানে এটা অবভিয়াসলি শিফটিং প্রপার্টিতে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ থাকবে কি, আমাদের মেইন ফাংশন যেটা আছে
সাইন এইচ টি, এটাকে আমরা ল্যাপ্লেস করবো। সো লেটাস ল্যাপ্লেস অফ সাইন এইচ ফোর টি। সো সাইন এইচ ফোর টিকে আমরা সাইন এইচ এটি এর সাথে কম্পেয়ার করতে পারতেছি। তো যেহেতু সাইন সাইন এইচ এর ম্যাথটা করতেছে, আমরা নিচে লিখব এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং উপরে হচ্ছে এ থাকবে। এখন আমরা জানি এ এর সাথে ফোরের কম্পারিজনটা, তার মানে লিখতে পারি ফোর ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। ওকে, এখন আমাদের এই পোর্শনটুকুর ল্যাপ্লেস করা ডান। নাও আমরা হচ্ছে পুরোটাকে একসাথে দেখাবো, যে আমি এখন এফ অফ টিকে ল্যাপ্লেস করতেছি এবং ল্যাপ্লেস অফ ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন এইচ ফোর টি করতেছি। তো আমরা এখানে দেখতেছি হচ্ছে, আচ্ছা এই পোর্শনটাকে আমরা মাইনাস ওয়ান টি আকারে লিখতে পারি, ঠিক না? মাইনাস টি আর মাইনাস ওয়ান ইন্টু টি সেম জিনিস। এর পরের স্টেপে অর আমরা এটাকে লিখবো এফ অফ এস মাইনাস, এখানে যে মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ানটা ব্র্যাকেটে লিখে দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে সাইন এইচ এর ল্যাপ্লেস আমরা জানি ফোর ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু ই টু দি পাওয়ারের উপর একটা মাইনাস ওয়ান রয়ে গেছে। সো শিফটিংয়ের বেসিক রুলই হচ্ছে আমাদের কতটুকু শিফট হচ্ছে। সো এক্সপোনেনশিয়ালে যে মাইনাস ওয়ানটা আছে আমরা জাস্ট এটাকে এখানে বসাই দিব। আচ্ছা আমি একটু ব্রেকডাউন করে লিখলে আসে অর এফ এস প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ফোর বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন লিখে দিলাম ডিরেক্ট। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে যাচ্ছে জিনিসটা কি হইলো? যদি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনটা থাকে এক আরেকটা টাইম ডোমেনওয়ালা ফাংশনের সাথে, সেক্ষেত্রে আমরা শিফটিং প্রপার্টিটা ইউজ করবো। ওকে, আশা করি কনসেপ্ট এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, পরমেতে চলে যাই। এটার স্টেপ তো আশা করি সবাই বুঝতেছো কি হবে। সো লেট আস ল্যাপ্লেস অফ কস থ্রি টি। সো কস থ্রি টি ল্যাপ্লেস কি হয়, কসকে কসের জন্য উপরে এস লিখতে পারি আর নিচে হবে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমরা জানি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে থ্রি, সো এস স্কোয়ার প্লাস নাইন। এরপর আমরা এই সাইডে করব কি, ল্যাপ্লেস অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ ই টু দি পাওয়ার টু টি কস থ্রি টি। এখন আমি দেখলাম কি আমার ই এর ফাংশনটা না পাওয়ারটা হচ্ছে টু। তো সেক্ষেত্রে আমি লেফট হ্যান্ড সাইডে লিখবো এফ অফ এস মাইনাস টু ইজ ইকুয়ালস টু আমরা যে ল্যাপ্লেসটা করলাম, এই ল্যাপ্লেস থেকে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা সেটা মাইনাস করব। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ল্যাপ্লেস ডোমেন থেকে মাইনাস করব, অর্থাৎ এস থেকে এক্সপোনেনশিয়ালের ফাংশন কেন বলতেছি, এক্সপোনেনশিয়ালের পাওয়ারটা মাইনাস করব। সো আমাদের এখানে এক্সপোনেনশিয়ালের পাওয়ারটা হচ্ছে টু, এস মাইনাস টু নিচে হবে এস মাইনাস টু হোল স্কোয়ার প্লাস নাইন। ওকে, তো আলটিমেটলি আমরা দেখবো যেটা হওয়ারই কথা, এইটা এবং এই যতগুলো এস এর আর ডোমেন আছে সবগুলো কিন্তু সেম হয়ে যাবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট রুল। সো আর দুটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ একটু প্র্যাকটিস করে ফেলি। এই ম্যাথের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, আমরা এটাকে ফার্স্ট শিফটিং দিয়েও করাতে পারবো, অথবা এটাকে আমরা ওই যে যে মাল্টিপ্লিকেশন রুলের কথা বলতেছে, মাল্টিপ্লিকেশন রুল ধরে করতে পারবো। সো এখন যেহেতু আমরা ফার্স্ট শিফটিংয়ের ম্যাথ ধরে করতেছি, আমরা জিনিসটাকে ফার্স্ট শিফটিং ধরে আগাবো। যখন আমরা মাল্টিপ্লিকেশনের প্রপার্টি ধরে আগাবো, তখন আমরা টি টু দি পাওয়ারের এটা ধরে আগাবো। এখন কিছু বোঝার দরকার নাই, আমরা নর্মালি যেভাবে করতেছিলাম ওইভাবে করে যাই ম্যাথটা। ওকে, তাহলে আমি দেখতেছি কি আমার মেইন টাইম ডোমেনের সাথে একটা এক্সপোনেনশিয়াল টাইম ডোমেইন আছে, ঠিক আছে? তো আমরা করব কি, এখন লেট আস ল্যাপ্লেস টি টু দি পাওয়ার টেন। সো
সো এখানে বেসিক্যালি আমরা সূত্রটা বসাইছি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এখন জিনিসটাকে আমরা একটু ব্রেকডাউন করি। তো টেন ফ্যাক্টোরিয়ালের মান কত যদি ম্যানুয়ালি করি, টেন ইন্টু, আচ্ছা এটা ম্যানুয়ালি করলে টাইম লাগবে, আমি জাস্ট আনসারটা লিখে দিচ্ছি। এটা আসে 3628800 ডিভাইডেড বাই এস পাওয়ার অফ 11। ওকে, তো এখন আমরা লেফট সাইডে ল্যাপ্লেস করবো, ল্যাপ্লেস অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ ই টু দি পাওয়ার -70 ওকে। তো এখন আমরা দেখতেছি কি আমার এক্সপোনেনশিয়ালের উপর পাওয়ার আছে -7, তো এটাকে আমরা লিখবো কি এফ অফ এস -7 ইজ ইকুয়ালস টু, আমরা ল্যাপ্লেস করলাম টি টু দি পাওয়ার 10 এর। সো আমরা এটাকে লিখে দিব 3628800 ডিভাইডেড বাই, আমরা হচ্ছে ই এর যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে মাইনাস করব, এস -7 টু দি পাওয়ার 11, মানে দাঁড়ায় কত 3628800 ডিভাইডেড বাই এস +7 টু দি পাওয়ার 11, আর এদিকে থাকতেছে এফ অফ এস +7 ইজ ইকুয়ালস টু 5। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, সো লাস্ট ম্যাথ আর ফার্স্ট ম্যাথের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। ওকে, সো দুইটাই অনেকটা ইজি। আমরা দেখতেছি আমাদের মেইন টাইম ডোমেনের সাথে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ডোমেইন আছে। সো আমরা মেইন ফাংশনটাকে হচ্ছে মানে যেটা যেটাতে এক্সপোনেনশিয়াল নাই ওটাকে আমি ল্যাপ্লেস করবো। লেট আস ল্যাপ্লেস কস এইচ এ টি, এটাকে ল্যাপ্লেস করলে আমরা পাবো কস এর জন্য আমাদের আসবে হচ্ছে এস ডিভাইডেড বাই, যেহেতু একটা হাইপারবোলিক ফাংশন সেক্ষেত্রে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। সো আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, এস স্কোয়ার মাইনাস আর এ এর জায়গায় 5টা বসাবো। সো আলটিমেটলি আমাদের আসতেছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এখন ল্যাপ্লেস করব পুরা বোথ সাইডকে, কিছু দিব 3t cos h 5t। তো এটাকে যেটা আমরা লিখি s মাইনাস আমাদের এক্সপোনেনশিয়ালের ফাংশন কত 3, সো s -3 ওকে। এরপরে হচ্ছে আমরা পুরো জিনিসটা ল্যাপ্লেস করব। তো ল্যাপ্লেস করলে আমরা অলরেডি জানি s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 5 স্কোয়ার আসতেছে। ওকে, বাট আমরা কিন্তু এই জিনিসটাকে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ই এর উপর পাওয়ার হচ্ছে 3। সো আমরা প্রত্যেকটা ল্যাপ্লেস ডোমেনের সাথে 3টাকে অ্যাড করে দিব, অ্যাড না 3 এস -3 করবো। ওকে, -3। সো আলটিমেটলি দেখা যাবে আমার লেফট হ্যান্ড সাইডের যে মেইন ফাংশনটা আছে সেটার সাথে এগুলো ম্যাচ করবে। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো আমাদের হচ্ছে কি ফার্স্ট শিফটিংয়ের বেসিক ডান এবং প্রত্যেকটা ম্যাথ আমরা ইন ডিটেল আলোচনা করছি, আশা করি বেসিকটা বুঝে যাচ্ছে। এরপরে আমরা এখন দেখবো হচ্ছে প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। ওকে, তো শুরু করি বেসিক প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে ফার্স্ট শিফটিংয়ের আমাদের বেসিক কনসেপ্টটা সেম। আমাদের ফার্স্ট শিফটিংয়ে ছিল ই টু দি পাওয়ার 80, এফ টি যদি থাকতো আমরা করতাম কি এফ অফ এস মাইনাস এ করতাম, ঠিক আছে? তো আমরা এটাকে মেইন ফাংশন ধরে নিতাম এবং এটাকে এক্সট্রা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ধরে নিতাম যেটা ম্যানিপুলেট করতেছে। ওকে, সো এখানেও জিনিসটা হচ্ছে সেম, আমাদের টি টু দি পাওয়ার এন এফ অফ টি থাকবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এটা হবে কি -1 টু দি পাওয়ার এন ডি এন ডি এস এন অফ এফ এস। কনসেপ্টটা কিন্তু সেম, জাস্ট ফর্মুলাটা ডিফারেন্ট আর কি। আমরা এটাকে মেইন ফাংশন ধরে নিচ্ছি, এই মেইন ফাংশনকে ম্যানিপুলেট করতেছে টি টু দি পাওয়ার এন, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা এ পোর্শনটা আসতেছে। ওকে, ম্যাথ করি জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমাদের ম্যাথগুলো শুরু করা যাক। কনসেপ্ট এক্স্যাক্টলি সেম, তো আমি দেখতেছি হচ্ছে আমার মেইন ফাংশনের সাথে এক্সট্রা একটা টি আসছে যেটা নর্মালি আমার থাকার কথা না, আমাদের জাস্ট নর্মালি মেইন ফাংশন থাকার কথা। সো এখানে ই টু দি পাওয়ার সামথিং থাকা বা জাস্ট
টি থাকলে আমরা হচ্ছে প্রপার্টিজ ধরে আগাবো, একটা হচ্ছে প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে শিফটিং। তো আমরা দেখতেছি আমাদের এখানে টি আছে, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশনের প্রপার্টিজ ধরে আগাবো। স্টেপ সেম, লেট আস ল্যাপ্লেস অফ সাইন টু টি ইজ ইকুয়ালস টু, যেহেতু সাইন ফাংশন আছে আমরা উপরে এ বসাবো, যেহেতু রেগুলার ফাংশন সাইন কস এরকম, তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বসাবো। এখন আমি এর ভ্যালুগুলো বসাই দিই, এর ভ্যালু হচ্ছে টু, এবং এস স্কোয়ার প্লাস এখানে আমি টু স্কোয়ারকে ফোর লিখতে পারি। ওকে, এরপর আমি চলে যাই লেফট সাইডে, যেখানে আমি পুরোটার ল্যাপ্লেসটা দেখাবো। ল্যাপ্লেস অফ টি সাইন টু টি, তো এটাকে জাস্ট সূত্র অনুযায়ী লিখে দিতে হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার, টি এর পাওয়ার কত এখানে কিছু নাই মানে মনে মনে ওয়ান, সেখানে আমি ওয়ান বসাবো। এই পোর্শনটা কিন্তু পুরোটাই মুখস্থ, টি ডি এস এফ অফ এস। ওকে, সো এফ অফ এস এর ভ্যালু কত, এফ অফ এস এর ভ্যালু হচ্ছে আমার এই পোর্শনটা ইজ ইকুয়ালস, এটা কিন্তু আচ্ছা একটু এক্সপ্লেন করি, ম্যাটটা আমরা এতটুকু রাখবো, এখান থেকে নাও দিয়ে শুরু করবো, নাও মাইনাস ডিডিএস টু ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ফোর। তো এখান থেকে টুটার সামনে চলে আসবে, তাহলে থাকবে হচ্ছে ডিডিএস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ফোর। ঠিকই সূত্র ফেলা যায়, এখানে ডিফারেন্সিয়েশন একটা ইকুয়েশন আছে, সো ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, ইকুয়েশন না বেসিক্যালি ফর্মুলা, এটা হবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার। সো এই জিনিসটা হচ্ছে কি, আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের যে যদি রুলগুলো দেখি, এখানের মধ্যে একটা দেখবো হচ্ছে এ বাই বি আকারে থাকলে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে, ওটা দেওয়া আছে। সো ওই ফর্মুলাটা আমি এখন ইউজ করছি। ওকে, তাহলে হচ্ছে যে নিচের পোর্শনে হচ্ছে যেটা থাকে ওটা হোল স্কোয়ার হয়ে যায়, এরপরে নিচের পোর্শনের নিচের পোর্শনটাকে ইউজ করলাম, ডিডিএস অফ ওয়ান মাইনাস ওয়ান ডিডিএস অফ এস স্কোয়ার প্লাস ফোর। সো বেসিক্যালি নিচের পোর্শনটাকে রেখে উপরের পোর্শনটা ইন্টিগ্রেট করলাম, এবং উপরের পোর্শনটাকে রেখে সরি নিচের পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করলাম। ওকে, তাহলে ম্যাথটা সলভ করা যাক, এখানে আসতেছে হচ্ছে আমার যদি আমি ওয়ানকে ডিএস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আসবে হচ্ছে আমার ওভারঅল জিরো, এবং মাইনাসটা থেকে যাবে, এস স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে টু এস, এবং প্লাস ফোরকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে জিরো। নিচে থাকবে এস স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার অ্যান্সার। সো আমি বলবো মাল্টিপ্লিকেশনটা বোঝার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক রুলগুলো আরেকটু দেখে আসা, কারণ এই রুলগুলো যদি আমরা না জানি সেই ক্ষেত্রে আমরা ম্যাথগুলো করতে ভালো একটা স্ট্রাগল ফেস করবো। ওকে, তো এই পোর্শনটা আমি কী করছি, এটা হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ফর্মুলা শিটটা দেখলেই মাথায় চলে আসে, ঠিক আছে। সো আমরা ম্যাথটা সলভ করলাম, লাস্ট ম্যাথ আছে প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশনের, ওটা একটু দেখে আমরা পিস ওয়াইজটা দেখতে পারি কিনা দেখা যাক। স্টেপ সবসময় সেম থাকবে, আমাদের মেইন ফাংশনের সাথে হচ্ছে আমাদের আরেকটা এক্সট্রা টাইম ডোমেন দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা মেইন ফাংশনটাকে ল্যাপ্লেস করে নেব, লেটাস ল্যাপ্লেস কস বি টি, সেটাকে ল্যাপ্লেস করলে আমরা পাবো হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন হচ্ছে ও আমি তো এখানে এফ অফ টি লিখি নাই, এফ অফ টি ইজ ইকুয়ালস টু এত, এখন ল্যাপ্লেস অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ টি কস বি টি। নাও ল্যাপ্লেস অফ টি কস বি টি ইজ ইকুয়ালস টু
মাইনাস 1 টু দি পাওয়ার এন ডি ডিএস অফ এন এফ অফ এস। এখন আমরা জানি টি এর উপর পাওয়ার হচ্ছে 1, সো মাইনাস 1 বসবে। এখানে তো অলরেডি 1 লিখে দিচ্ছি, এন এর পাওয়ার হচ্ছে 1, সো ডিডিএস বসবে। এবং অলরেডি আমরা ল্যাপ্লেসটা করে রাখছি, এখানে এই ল্যাপ্লেসের ভ্যালুটা বসাই দিব, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমাদের মেইন কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে ডিফারেনশিয়েট করা। আমরা নিচের পোর্শনটাকে স্কোয়ার আকারে রেখে দিব, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। নিচের পোর্শনটাকে কনস্ট্যান্ট রাখবো, স্কোয়ার ডিডিএস অফ এস মাইনাস উপরের পোর্শনটাকে স্টেবল রাখবো, ডিডিএস অফ এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো থেকে যাবে, ডিএসকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে পাচ্ছ 1, মাইনাস এস রেখে দিব, এস স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে পাচ্ছ 2s, এবং বি কে ডিফারেনশিয়েট করলে পাবো 0। এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এরপর থাকবে হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে আছে, মাইনাস 2s স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি যদি এস স্কোয়ার থেকে 2s স্কোয়ার মাইনাস দিই, তাহলে থাকবে হচ্ছে আমার মাইনাস এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু আর একটু ইজিয়ার ফর্মেটে লেখা যায়। আমি যদি এই স্টেপে নাই আগাই, আমি করলাম কি, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এভাবে রেখে দিলাম, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো মাইনাসটা দিয়ে আমরা কিন্তু স্প্লিট করে ফেলতে পারি ভাগটাকে, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি যদি দেখি এখানে আমার আসতেছে কত, এখানে আমার আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার না, এখানে আমরা একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে এই যে মাইনাস 1টা আছে না, মাইনাস 1টাকে আমরা প্রত্যেকটা লাইনে স্কিপ করছি। সো এই ভুলটা যেন না হয় একটু কেয়ারফুল থাকা লাগবে। এখন আমরা যদি একটু সাজাই লিখি তাহলে আসবে হচ্ছে 2s স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো হ্যাঁ, আমাদের এখন শেষ ম্যাথগুলো আমরা পিস ওয়াইজ দেখতেছি না, কারণ আমরা পিস ওয়াইজ আর ইউনিট স্টেপ দুইটাই একসাথে দেখবো, ঠিক আছে? কারণ দুইটা অলমোস্ট সিমিলার, দুইটা একসাথে বুঝালে আমার মনে হচ্ছে বেটার হবে। তো হ্যাঁ, আজকে এত পর্যন্ত থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।